হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইভান ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন দুপুর 2টো বাজছে, বাইরের ওয়েদারটা জাস্ট ওয়াও হেভি লাগছে, খুব সুন্দর ওয়েদারটা। আকাশটার দিকে একটু জাস্ট তাকাও তো। এখন ছেলে ঘুমোচ্ছে, তো এই সুযোগে ভাবলাম একটু ভিডিও করি। তো আমি তোমাদের এখন একটু ছাদে গিয়ে দেখাচ্ছি ছাদের ভিউটা কেমন, আশা করি এর থেকে আরও ভালো লাগবে। ছাদে যাচ্ছি এখন আমি, মানে দুই রকম ওয়েদারটা আমার ভালো লাগে। যখন মেঘটা পুরো অন্ধকারে কালো হয়ে যায় সেটাও খুব ভালো লাগে, আবার যখন এরকম দুপুরবেলায় আকাশটা একদম মেঘমুক্ত পরিষ্কার, নীলের মধ্যে সাদার মতো তুলো তুলো যেন ভেসে বেড়াচ্ছে এরকম মনে হয়, এটাও দেখতে ভীষণ সুন্দর লাগে। এই জন্য আমি মানে যখনই ঘুম থেকে উঠি তখনই আগে বাইরে ওয়েদারটার দিকে তাকাই। এই যে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে, বাইরের ওয়েদারটার দিকে তাকিয়ে দেখি যে এখন মেঘলা হয়ে দেয় না, মানে পরিষ্কার আকাশ মেঘমুক্ত দুটোই খুব ভাল লাগে। মেঘলা ওয়েদারটা যখন জাস্ট বৃষ্টি আসার আগের মুহূর্ত যেটা পুরো অন্ধকার হয়ে যায় চারিদিকে, আর মানে হালকা একটা ঠান্ডা বাতাস, খুবই সুন্দর লাগে সে বিষয়ে, মানে সেই ওয়েদারটা। এদিকে দেখো, এদিকের আকাশটা আরও সুন্দর লাগছে, গাছের ওপরে মনে হচ্ছে যেন গাছ মেঘ সব একে অপরকে মানে টাচ করে আছে, ভীষণই ভালো লাগছে। তো এখন আমি আবার একটু নিচে যাই, যেহেতু ছেলে ঘুমোচ্ছে তো ভাবলাম খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার আমি দেখা করছি। ঘুমোচ্ছে এখন, এত রোদ, মানে জামা কাপড় আমি রোদে তো মেলেই না, ছাদে মানে সিঁড়ির ওগুলোতে মেলে দিই। আর এই যে আমি খাবার নিয়ে চলে আসলাম এখন নিচ থেকে, এটা হচ্ছে হালুয়া, আর এটা হচ্ছে মাটন, এটা হচ্ছে আলু ভাজা, এটা পটল দিয়ে আলু দিয়ে ঝোল, একটা ডাল আর একটা কলা। তো আমি এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে আমি আবার একটু কথা বলছি। সবাইকে টাটা। তো খাওয়া দাওয়া হয়ে গেল আমার, খাওয়ার পরেও আমি যেখানে বসে খাচ্ছিলাম এই বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে জানালা দিয়ে, সেখানে আমি এখনও বসে আছি, ভালো লাগছে। কতই কি ভাবনা চিন্তা মাথায় আসছে বসে বসে, আর এখনও যেহেতু ছেলে ঘুমোয়নি, মানে ঘুম থেকে ওঠেনি, তাই বসে আছি, ভালো লাগছে। আর এসিটা জ্বালাতে পারছি না, কারণ আমার আমার ছেলের জ্বর ভালো হলো, কিন্তু আমার হাজব্যান্ডের এখনও জ্বর ঠিক হয়নি, তার জন্য চালাতে পারছি না, যে গরমে যেন দরজাটা খুলে রেখেছি। আর এই ঘরের থেকে এই ঘরটা একটু তুলনামূলক ঠান্ডা, যেহেতু এটা একদম বাইরের ফ্রন্টে রাস্তার ধারে, তাই এই ঘরে আমি একটু বসে আছি। এইভাবে কাটছে দিন, সংসার, ছেলে সামলানো, খাওয়া দাওয়া, এইভাবে প্রতিদিন একই রুটিন চলছে, রুটিনের কোনো চেঞ্জ নেই। আজকে ভিডিওটা এই পর্যন্তই, একটু জাস্ট তোমাদের সঙ্গে কথা বললাম যে দুপুরবেলা আমি এরকমই হয় প্রায় দিনই, ওকে ঘুমিয়ে দিই, মানে একসঙ্গে ঘুমাই, আমি সেভাবে ঘুমাই না, আমি হয়তো একটু জাস্ট রেস্ট করলাম তারপরে ও ঘুমিয়ে যায়, তারপরে আমি একটু উঠে পড়ি, উঠে খাওয়া দাওয়া করি, তারপরে মোবাইলটা হয়তো দেখলাম, এভাবে চলছে দিন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো।